হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান, পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আবারও হাজির এলাম আপনাদের সামনে সেই নতুন ব্যাংকের কোনো জব সার্কুলার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের জব সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2017। এটি টোটালি সদ্য একটি জব সার্কুলার। তো এটিতে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এটিতে কীভাবে আপনারা জবের জন্য ট্রাই করবেন, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব স্বল্প কিছু সময়ে। আর বিস্তারিত জানার জন্য শুরুতেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাহলে দ্রুততার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। আর বাংলাদেশ জব সার্কুলারের ভিডিওটি বিস্তারিত জানতে পড়াশোনা.net/bankjobcircular উপরে যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছেন, উপরে অ্যাড্রেস বারটি, সেই অ্যাড্রেস বারে ভিজিট করবেন। তো শুরু করা যাক, শুরু করি যে জবটি কি বিষয় নিয়ে। অর্গানাইজেশন বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এটা আমরা সবাই জানি। জব টাইপ হচ্ছে গভর্নমেন্ট জব টাইপ, আর এটা জব টাইটেল হচ্ছে বাংলাদেশ জব। আর অ্যাপ্লিকেশনের শুরুর ডেট হচ্ছে 24 আগস্ট 2017, আর অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষের তারিখ হচ্ছে 24 আগস্ট 2017। অর্থাৎ ঘুরে আছে একদিনের জন্য জবটি। তাহলে স্যালারি হচ্ছে সিধা জব ইমেজ, ভ্যাকেন্সি সিধা জব ইমেজ। আর এখানে কাজ করতে পারবেন ছেলে মেয়ে উভয় দুজনে। হাউ টু অ্যাপ্লাই বিস্তারিত দেখার জন্য আমাদের এই সাইটটি ভিজিট করতে হবে। তো আমরা একটু নিচের দিকে এসে যদি আমরা এটাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে গ্র্যাজুয়েট যারা তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। আর লিমিট অফ জব, এজ লিমিট, তা কোন বয়স থেকে কোন বয়সের লোক এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন, তারা হচ্ছে 18 থেকে 30 বছরের ভিতরে যারা আছেন তারা। জব লোকেশন, কোথায় আপনি কাজ করতে পারবেন, এনিহোয়ার ইন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে বুস্টিং করতে পারে, সেখান থেকে আপনি করতে পারবেন। এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট যদি আমরা দেখি, তাহলে সেখানে হচ্ছে নান, অর্থাৎ তারা কোনো এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট চাচ্ছে না। আর যদি আরো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে আসবেন। আমাদের চ্যানেলটি ভিজিট করে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের এই ভিডিও লিঙ্ক, এই সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে অবশ্যই প্রবেশ করে আপনারা আপনাদের বিস্তারিত ডিটেলস জানতে পারবেন। তো সে পর্যন্ত শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন পড়াশোনার বিষয়ক সকল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।